কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই পূজা উপলক্ষে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের যেখানে যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা আছে সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে। তো এই দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সবথেকে বড় ধর্মীয় যে দুর্গা উৎসবটি হতে হয় সেটি হচ্ছে বাগেরহাটের শিকদারবাড়ি দুর্গাপূজা। তো এই পূজাটি বিগত কয়েক বছরে হচ্ছে দক্ষিণ এশিয়ার সবথেকে বড় দুর্গাপূজা মণ্ডপের খ্যাতি অর্জন করেছে। এই পূজা উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসেন, ভারত থেকে, বাংলাদেশ থেকে এবং অন্য অন্য জায়গা থেকে অনেক মানুষজন এখানে আসেন। সকল ধর্মাবলম্বী লোকজন এখানে এসে এই পূজাটি উপভোগ করেন, কারণ এখানে হিন্দু যে পৌরাণিক যে কাহিনী রয়েছে সেই কাহিনী অবলম্বনে চারটি যুগের দেবদেবীর মূর্তি সংবলিত পূজার আয়োজন করা হয়ে থাকে। তো সেই আয়োজনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে বেশ সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। তো এই উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসার পরিকল্পনা করছেন। যারা এখানে আসতে চান তারা কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যে আসতে পারেন বাগেরহাটের শিকদারবাড়িতে। এই শিকদারবাড়ির এবারের আয়োজনে রয়েছে 501টি দেবদেবীর মূর্তি, যেটি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে যারা এখানে আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে তারা এখানে এসে কীভাবে থাকবেন সে সম্পর্কে কিন্তু অনেকের কৌতূহল রয়েছে। তো তাদের জন্য বলছি যে আপনারা আসলে কিন্তু শিকদারবাড়ির আশেপাশে কোথাও কিন্তু থাকতে পারবেন না, বাগেরহাটের বিভিন্ন জায়গাতে আপনাদের থাকতে হবে। বাগেরহাটে শুধুমাত্র যে শিকদারবাড়ি দুর্গা মন্দিরে অনেক বড় করে পূজা হয় এমনটি নয়, বাগেরহাটের আরও বেশ কয়েকটি দুর্গা মন্দিরে এরকম আয়োজন হয়ে থাকে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে বাগেরহাটে আসতে চাচ্ছেন তারা কিন্তু বাগেরহাটে আসলে বাগেরহাট শহরের বিভিন্ন হোটেলে অবস্থান নিতে পারেন, এবং বাগেরহাট শহরের অবস্থান নিয়ে বাগেরহাট শহরের আশেপাশে বিভিন্ন জায়গাতে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন। শিকদারবাড়ি দুর্গাপূজার যে আয়োজন সেই আয়োজনটি দুর্গাপূজার যে নিয়মকানুন রয়েছে সেই নিয়ম অনুযায়ী চলবে, এবং দুর্গাপূজা যেদিন শেষ হবে দশমীর দিন সেদিনই কিন্তু এখানের আয়োজনটিও কিন্তু শেষ হবে। তো আপনারা কিন্তু চাইলে দুর্গা উৎসব উপলক্ষে বাগেরহাটে এসে বাগেরহাটের অন্য অন্য যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানেও কিন্তু ঘুরতে পারেন। যেমন বাগেরহাটে কিন্তু রয়েছে একটি অনেক প্রাচীন একটি শিব মন্দির, যে মন্দিরটি বাগেরহাটের শহর থেকে খুব কাছাকাছি, আপনারা চাইলে কিন্তু সেখানেও ঘুরে দেখতে পারেন। এবং বাগেরহাটে কিন্তু একটি মঠ রয়েছে, অযোধ্যার মঠ, যেটি অনেক পুরাতন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে হচ্ছে দেখা হয়। এই মঠটিও কিন্তু অনেক মানুষজন এসে দর্শন করেন। বাগেরহাটে রয়েছে কিন্তু ষাট গম্বুজ মসজিদ সহ আরও বেশ কিছু বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা, এবং বাগেরহাটের কোল ঘেঁষে একেবারে বাগেরহাট জেলার ভেতরে রয়েছে সুন্দরবন, সেই সুন্দরবনও কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন এই সময়টাতে। তো বাগেরহাট কিন্তু সব দিক থেকেই কিন্তু এই দুর্গা উৎসব উপলক্ষে কিন্তু একটা খুব জাঁকজমকপূর্ণ অবস্থাতেই কিন্তু থাকবে বাগেরহাট। তো আপনারা যারা দূরান্ত থেকে আসবেন তাদেরকে সবাইকে কিন্তু স্বাগত জানাচ্ছি, এবং দর্শনার্থীদের নিরাপত্তার দিক বিবেচনা করে কিন্তু বাগেরহাটের যারা ট্যুরিস্ট পুলিশ রয়েছে এবং প্রশাসন রয়েছে তারাও কিন্তু নিরাপত্তার সর্বোচ্চ কিন্তু চেষ্টা বিগত দিনগুলোতে করেছে এবং এবারও করবে বলে আশা করছি, এবং তারা করবে সেটা। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কে কোত্থেকে আসবেন এবং এখানে কী কী প্ল্যান রয়েছে তারা কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। তো সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শারদীয় যে দুর্গা উৎসব রয়েছে সেটি উপভোগ করবেন।